गुड मर्निंग एवरीवन बहुत बेसि भल खबर आपनलोर बहुत दिन पीछे बहुत धुनिया भेकेंसी ऊल्स बहुत भल डिपार्टमेंट आपनलोर यू बहुत बेसि भल खबर कारण कि एनेकवा रिक्रुटमेंट मानने डायरेक्ट रिक्रुटमेंट अहन सी आर पी एफर फल सेन्ट्रेल रिजार्व पुलिस फोर्स अपना बहुते अपेक्षा करे डायरेक्ट रिक्रुटमेंट के एस एस सी आंडारत एबार अहन एबार कि तथा डायरेक्ट रिक्रुटमेंट अहत बहुते विचार थके पोस्ट आसे के पोस्ट आसे आज भिडिओ আপোনালোকক জনাই দিম। ভিডিওটো ভালদৰে চাব আৰু ভিডিওটো চাই আপোনালোকে সকলোৱে মানে এপ্লাই কৰিব চেষ্টা কৰিব। এপ্লাই কৰা ডেট পৰ্যন্ত মই আপোনালোকক কৈ দিম। টোটেল পদ আছে দুটা ধৰণৰ, এটা হৈছে এছিষ্টেণ্ট সাব ইনস্পেক্টৰ ষ্টেনোগ্ৰাফাৰৰ আৰু এটা হৈছে হেড কনিষ্টেবল মিনিষ্ট্ৰিয়েল, য'ত নেকি পদ বেলেগ বেলেগ আছে। টোটেল পদ আছে যিটো সাব ইনস্পেক্টৰ এছিষ্টেণ্ট সাব ইনস্পেক্টৰৰ বাবে আছে তাতে আছে টোটেল 143। ভালকে শুনিব, ইউআরর বাবে আছে 58, ইডব্লিউএস এর বাবে আছে 14, ওবিসি এর বাবে আছে 39, এসসি এর বাবে আছে 21, এসটি এর বাবে আছে 11, আর যেটো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এর বাবে আছে তাতে আছে টোটাল পদ 1315টা, প্রায় 1315টা টোটাল মানে দুটা বেলেগ বেলেগ, ইয়াতে 1315টা আছে। ইয়াতে ইউআরর বাবে আছে 532টা। ইউআর মানে সকলোৱে যাব পাৰে আনরিজার্ভ, তাতে এসসি এসটি ওবিসি জেনারেল যোনে ভাল নাম্বার পায় সকলোৱে তাতে থাকিব। ইডব্লিউএসৰ বাবে আছে 132, ওবিসিৰ বাবে আছে 355, এসসিৰ বাবে আছে 192, এসটিৰ বাবে আছে 99, টোটেল মিলি হল 1315। আৰু স্টেনোগ্ৰাফাৰৰ যিটো আছে মানে সাব এসিষ্টেণ্ট সাব ইনস্পেক্টৰ, সেইটোৰ বাবে আছে 143 টোটেল পোষ্ট। টোটেল পোষ্ট দুটা আছে, দুটার পে স্কেল বেলেগ বেলেগ। পে স্কেল এটা দিয়া হবো লেভেল 5, এটা হবো লেভেল 4, যেটো সাব ইন্সপেক্টর হবো সেইটো 5, আর এটা যেটো কনস্টেবল হেড কনস্টেবল আছে সেইটো 4। আর পে মেট্রিক্সটো ইয়াতে ধরে দিছে 29,200 পৰা 92,300, যেটো সাব ইন্সপেক্টর আছে এসিষ্টেন্ট সাব ইন্সপেক্টর, আর 85,500 পৰা 81,100 টাকালৈকে এইটো হেড কনস্টেবল মিনিষ্ট্রিয়েলর বাবে আছে। এজ লিমিটটো নর্মেল 18 বছৰ পৰা 25 বছৰ হব লাগিব আপোনালোকৰ। আর যেটো আপোনালোকৰ রিলেক্সেশন থাকে এস সি এস টি ও বি সির বাবে, এস সি এস টির বাবে 5 বছর, ও বি সির বাবে 3 বছর, তেনেকুয়া ধরনের। আর যিখিনি মানে গভর্নমেন্ট রুল হিসাবত এস রিলেক্সেশন থাকে সেইখিনি আপনাদের পাব। এডুকেশন কোয়ালিফিকেশনের লগতে মই আপনাদের এপ্লাই করা ডেটটো কই দিউ, জানুয়ারি 4 তারিখের পর এপ্লাই আরম্ভ হব। আপনার অনলাইন যোগে এপ্লাই করব লাগিব, আর এই অফিসিয়াল ওয়েবসাইটত আপডেট আছে, আপনাদের গিয়ে চেক করব পারে যখন নোটিফিকেশন আছে। আর যেটো এপ্লাই করা লাস্ট ডেট হব সেইটো হব 25 জানুয়ারি 2023-র, আর এপ্লাই এক যেহেতু 2023-র 4 জানুয়ারির পর চলিব, গতি আপনার হাতত 20 দিন সময় থাকবে এপ্লাই করব। এটা মই এডুকেশন কোয়ালিফিকেশনটা কব গে আপনার ভালদরে শুনব। ইয়াতে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট 10+2 অর ইকুইভেলেন্ট এক্সাম ফ্রম এ বোর্ড অর ইউনিভার্সিটি রিকগনাইজ বাই সেন্ট্রেল অর স্টেট গভর্নমেন্ট। আপনাদের মানে 10+2 পাস করব লাগিব যদিহে এপ্লাই করব বিচাৰে। ইয়াতে যেটো হেড কনস্টেবল মিনিষ্ট্ৰিয়েল আছে নাইবা আপোনালোকৰ সাব ইনস্পেক্টর এসিষ্টেণ্ট সাব ইনস্পেক্টর আছে, ইয়াতে আপোনালোকৰ ডেট পর্যন্ত পোষ্ট পর্যন্ত কৈ দিছোঁ। আপোনালোকে যেটো পদত এপ্লাই করে করব পাৰে গোটেইকেইটা পদে ধুনীয়া পদ, আৰু এনেকুৱা পদ ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টৰ বাহিৰে আহিব নোৱাৰে বেলেগত, এসএসসির আন্ডাৰত এনেকুৱা পদ নাপায়, আপোনালোকে যিদি কেইটা পাব। গতিকে আপোনালোকৰ বাবে এইটো এটা বহুত বেছি ভাল সুযোগ, আৰু এইটো ডাইৰেক্ট ওলাইছে, গতিকে আপোনালোকক গোটেইখিনি ডিটেইলছ কৈ দিলোঁ। পোষ্ট কিমান আছে, কোনটো কেটাগরিত কিমান আছে, পে স্কেল কিমান, এজ লিমিট কিমান, লগতে আপোনালোকে এই সিলেকশনও পাব যিখিনি গভর্নমেন্ট রুল হিসাবত পায়, যেন এসসি এসটির 5 বছর, ওবিসির বাবে 3 বছর বা আরো কিছুমান আছে রুল সেইবর হিসাবত পাব, আর পোষ্ট কোড কিমান তা আছে, লগতে এডুকেশন কোয়ালিফিকেশন কই দিলো। ভিডিওটি সকলকে শেয়ার করে দিব নাপাহরিব, আর এই পদকেইটাত যিখিনি এপ্লাই করব তেওঁলোকে যেটো চাকরি পাব সেইটোর দরমহাটো আপোনালোকে যদি এবার চাই ভালদরে ভালদরে আপোনালোকে চাব পে স্কেলটো, আর লেভেল 4-5 দুটাতে থাকিব। সো ভিডিওটো সকলকে শেয়ার করে দিব নাপাহরিব। আজিলৈ মানে পুনৰ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই অসম।